छुएछे आंगुल तुमार चोख छुएछे चोख दुटी आंगुल छुएछे आंगुल तुमार चोख छुएछे चोख दुटी তোমার আকাশে রাতে আমি চাঁদ দিনে সূর্য হয়ে উঠি তুমি থাকলে পাশে পৃথিবীটা হাসে দুঃখ কষ্ট নেই ছুটি তুমি থাকলে পাশে পৃথিবীটা হাসে দুঃখ কষ্ট নেই ছুটি আঙুল ছুঁয়েছে আঙুল তোমার চোখ ছুঁয়েছে চোখ দুটি আঙুল ছুঁয়েছে আঙুল তোমার চোখ ছুঁয়েছে চোখ দুটি পাশে পৃথিবীটা হাসে দুঃখ কষ্ট নেই ছুটি আঙুল ছুঁয়েছে আঙুল তোমার চোখ ছুঁয়েছে চোখ দুটি আঙুল ছুঁয়েছে আঙুল তোমার চোখ ছুঁয়েছে চোখ দুটি পাশে পৃথিবীটা হাসে দুঃখ কষ্ট নেই ছুটি আঙুল ছুঁয়েছে আঙুল তোমার চোখ ছুঁয়েছে চোখ দুটি আঙুল ছুঁয়েছে আঙুল তোমার চোখ ছুঁয়েছে চোখ দুটি তুমি যে
বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে, আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে, আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে। বাড়ির ফুল বাগানে নানান বনের ফুল, বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বনের ফুল, ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমর হয় আকুল সই গো বসন্ত বাতাসে, ভ্রমর হয় আকুল সই গো বসন্ত বাতাসে। বাড়ির ফুলের টুঙ্গি বাড়ির পূর্ব ধারে, বন্ধুর বাড়ির ফুলের টুঙ্গি বাড়ির পূর্ব ধারে, সেথায় বসে বাজায় বাঁশি, সেথায় বসে বাজায় বাঁশি মন নিল তার সুরে সই গো বসন্ত বাতাসে, মন নিল তার সুরে সই গো বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে, আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে, আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে, আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে, যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে, আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে, যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে, কি করি ভেবে যে মরি বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা, পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে,
ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। বারে বারে বন্ধু তোমায় দেখেতে মন চায়, বারে বারে বন্ধু তোমায় দেখেতে মন চায়।
কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল যায় কি জানি কি মনটা
फिरे चलछे गाने गाने की जे कथा बोलछे भावी शुधु एखाने थाकबो फिरे जेते मन नहीं चाइछे भावी शुधु एखाने थाकबो फिरे जेते मन नहीं चाइछे चलो ना घुरे आशी अजानाते जेखाने नदी एशे थेमे गेछे आबार एलो जे सन्धा शुधु दुजने आबार एलो जे सन्धा शुधु ঘুমের থেকে উঠে আমার ছোট বোন এইটুক বোন ফুলের বোন ঘুম থেকে উঠে আপু ঘুম থেকে উঠে স্বামী আপু ঘুম থেকে উঠে আর এরপর একটু টাইট টাইট করো আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তোমাদের অনেক ছোট ছোট ছেলে হয় মেঝামার জানি লোনলি না লাগে আমাদের জানি সাথী হয় আমার ছোট বোনের জানি সাথী হয় আর যেন মোটানো হয় চিকন জানি হয় সামিয়াপুর মতো সুন্দর জানি হয় টিটু গোবরা হচ্ছে আমার দেবর আর ও হচ্ছে এত কিপটা কিপটা আজ পর্যন্ত জীবনে কোনো কিছু কিনে খাওয়াই নাই বাট মনটা অনেক ভালো দোয়া করে ওরা যেন সুখী হয় এবং কিচির মিচিরের জন্য মেলা হয়ে যায় ভবিষ্যতে একটা শিশু পার্ক করব ওর জন্য একটু 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 বাতাস লাগবে হ্যাঁ ওকে ঠিক আছে আমার ফার্স্ট কথা টিটু ভাই সম্পর্কে একটাই ভাই আমি ওর থেকে আইলছা মানুষ লাইফে দেখি নাই ঠিক আছে বইসে আছে সোফায় সামনে মগ সে দুইটা কাজের মানুষকে ডাইকা বলবে আমার মগে একজন পানি ঢাল আমি পানিটা খাবো ঠিক আছে কয় ভাই আপনার আপনার চোখের সামনেই তো মগ আছে আপনি হাতটা নিয়ে খান সে খাবে না সে তাকে ডাইকা নিয়ে খাবে ঠিক আছে ভাই এরকম অলস মানুষ আমি আমার লাইফে দেখি নাই সে আমাকে এরকম রেকর্ড আছে পাঁচ মিনিটের কথা বলে 50 মিনিট দাঁড়া করে রাখছে ঠিক আছে তাহলে বুঝতে পারছেন তো কী পরিমাণ অলস সে তার রেডি হইতে রেডি হবে এইটা জানতে হইতে আমাকে সে 7 বার ফোন দিতে হয় যে আমি রেডি হচ্ছি ঠিক আছে আমি জানি না ভাবি 9 বছর তাকে টলারেট করছে কিভাবে আর সবথেকে আমার সবথেকে বড় পরিচয় হচ্ছে আমি টিটুভাইয়ের ভাইয়ের থেকে বড় পরিচয় হচ্ছে আমি তাদের রিলেশনের ঘটক নট বিয়ে তো এর জন্য হচ্ছে আমার একটা আলাদা ব্যাপার আছে আর ভাইয়ার সাথে আমার ভালোবাসার ব্যাপার অনেক ছোটবেলা থেকে অনেক ঝগড়াঝাটি হয়েছে কিন্তু অনেক মারপিটও করছি কথা হয় নাই 10-15 দিন প্যারা খাইছি অনেক ভাই কিন্তু ভাই গার্লফ্রেন্ডের থেকেও বেশি প্যারা খাইছি আমার গার্লফ্রেন্ডের সাথে 15 দিনও যদি কথা না হয় আমি এত প্যারা খাইতাম না ভাই কিন্তু আলসা হইলেও মানে একটা জিনিস আছে একটা ব্যাপার আছে একটা আত্মার সম্পর্ক আছে একটা রক্তের সম্পর্ক আছে দ্যাটস ওয়াই আমি ভাইয়াকে অনেক লাভ করি আমি মন থেকে লাভ করি আর আমার আপন ভাই থাকলেও হয়তো আমাকে এত ভালোবাসতো না সিরিয়াসলি কথা এবং এর জন্য আমি ছোটবেলা থেকেই একটা ওর জন্য একটা সফট কর্নার থাকে আর স্টিল নাও আমি ওর আমার যে কোনো প্রবলেম আমি টিটু ভাইকে আগে শেয়ার করি আমার যে কোনো ফ্রেন্ডের থেকে আমার লাইফে অনেক ফ্রেন্ড কিন্তু টিটু ভাই আমার বেস্ট ফ্রেন্ড সো এটা বলতে পারি কিন্তু আমি চাই তাদের জীবন সুখের হোক কিন্তু আরেকটা জিনিস চাই অলসতাটা একটু কমুক আমি জানি মানুষের বিয়ের পর একটু চেঞ্জ আসে তো আমি টিটু ভাই একটা চেঞ্জই চাই অলসতাটা আমি কমুক 5 মিনিট বললে যাতে 5 মিনিট 10 সেকেন্ডে চলে আসে তোমার জন্য 10 সেকেন্ড কনসিডার থ্যাংক ইউ আজ থেকে 1 বছর আগে আমাদের ফ্যামিলি মেম্বার ছিলাম আমরা 4 জন আমার 2 ছেলে আমার ওয়াইফ হাজবেন্ড
আমার দুই ছেলেকে বিয়ে করাইলাম। আজকে আমার ছোট ছেলের বিয়ে। এখন আমার ফ্যামিলিতে দুইটা মেয়ে আসলো। আমি এদেরকে ছেলের বউ মনে করি না, মেয়েই মনে করি, এবং ওরা সুখী হোক এটাই চাই। আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমাদের সবার সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে এবং এই এইভাবেই সারা জীবন থাকতে চাই এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকুক এটাই আমি চাই। হ্যালো, আমি আপুর বোন হই, ভাবি হই। তোমার বিবাহিত জীবনের জন্য তোমার জন্য অনেক শুভকামনা রইল। তুমি অনেক ভালো একটা মেয়ে, ছোটবেলা থেকে আমি তোমাকে অনেক পছন্দ করি। বাবার ফ্রেন্ডের মেয়ে হিসেবে ছোটবেলা থেকে তোমার সাথে আমার পরিচয়, তখন থেকে তুমি আমার অনেক পছন্দের একটা মানুষ, তুমি অনেক ভালো মেয়ে। তোমার বিবাহিত জীবনের জন্য তোমার জন্য অনেক শুভকামনা রইল। দোয়া করি তোমরা ভবিষ্যতে যেন একটা বড় একটা ফুটবল টিম বানাইতে পারো। হাই, হ্যালো, আপুর সাথে আমরা অনেক সময় কাটাইছি, বাট আপু আর ভাইয়ার এখন বিয়ে হয়ে গেছে, আপু আর ভাই এখন একসাথে হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া রইল যে তাদের জীবন যেন সাকসেসফুল হয়, হ্যাপি লাইফ হয়, তারা যেন একটা ক্রিকেট টিম বানাইতে পারে, তারা অনেক হ্যাপি থাক লাইফে, এটাই দোয়া করি আল্লাহর কাছে। না, সারা জীবন সুখী থাকি কেমন এই করি আর কি। স্টার্ট হয়েছে না? আপনি তো স্টার্ট হয়েছে না, হয়নি স্টার্ট। হাই, আমি তানজিম, আমি টিটুর লাইফের ফার্স্ট ফ্রেন্ডের মধ্যে একজন। স্কুলে ফার্স্ট ভর্তি হওয়ার পরে আমার টিটুর সাথে পরিচয় হয় এবং সেটা অনেক আগের কথা, 1999। সো এই হচ্ছে আমার পরিচয়, আর এই হচ্ছে রাব্বি। তো রাব্বি, তোমার সম্পর্কে বলো। আমার সঙ্গে পরিচয় ওর আসলে 2010 সনে, আমার যখন ক্লাস 10-এ পড়ি তখন থেকে আর কি। তখন থেকে মানে আমাদের সম্পর্কটা ছিল মানে একটু হালকা হালকা, মানে তারপর তিনি থেকে যখন আমাদের একাত মাস গেল, তারপর থেকে আমাদের সম্পর্কটা আরও ভালো হইলো। তারপরে আমরা কলেজে উঠলাম এবং এর মধ্যে যে প্রায় তাও 11-12 বছর হবে, অনেক অনেকটা টাইম এর মধ্যে আমাদের মধ্যে মানে অনেক কাহিনী আসলে এত কাহিনী বলে শেষ করা যাবে। টিটু আর সামির রিলেশনের ব্যাপারে তুমি কি কি ফেস করছো একটু যদি বলতা? আমার একটা মজা, কতটুকু ডিফিকাল্টিস ফেস করছো তুমি সেটা বলো। একটা মানে ডিফিকাল্টি একটু মজাও ছিল, মজাটা হচ্ছে এরকম, আমরা যখন মানে টিটু আর স্বামী মানে যখন দেখা করতে যেতাম, মানে ওর তো নর্মালি আন্টি সবসময় স্বামীর সঙ্গে থাকতো, মানে আন্টি এমন ভাবে থাকতো যে স্বামীর সাথে দেখা করাটা অনেক কঠিন ব্যাপার, অনেক সত্য মিথ্যার অনেক মিশ্রণ দিতে হইতো, তাই না? ব্যাপারটা ছিল এরকম যে স্বামীর সঙ্গে দেখা করতাম এ অবস্থায়, কারণ ও তো সবসময় আন্টি সারা বেরোতো না, তো বাহার থেকে বের হইতো, বের হওয়ার পরে দেখা যাচ্ছে কোন প্রাইভেটে যায়, তো প্রাইভেট থেকে আমার রাস্তা থেকে দেখা করার কোনো সুযোগ নেই, রাস্তা থেকে জাস্ট তাকায়, মানে কি বলবো, মানে সে যাচ্ছে এক কথা দেখলাম এইরকম। আর বাসার ব্যাপারগুলো আমাদেরকে ম্যানেজ করতে হইতো, আইডিয়াস দিতে হইতো যে কিভাবে এখান থেকে স্কেপ করা যায়, কোনটা বললে সব দিক ঠিক থাকে। সো ইট ওয়াজ এ টাফ জব, ডিফিকাল্ট জব। সো এই হচ্ছে ব্যাপার। আর অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আসলে ওর প্রচুর পরিশ্রম করতে হয়েছে, ওর অনেক কষ্ট করতে হয়েছে সেটা দেখছি, অ্যান্ড আমিও ছিলাম, কিন্তু ব্যাকগ্রাউন্ডে টিটুর ফ্রেন্ড সার্কেল তো খুব ভালো, আসলে স্টেজের সামনে আর পেছনে মেনটেন করাটা খুবই সহজ হয়েছে, আসলে খুব একটা টাফ হয় না। কারোর কম না, সবাই যার যার দিক থেকে মানে যতটা পার চেষ্টা করছে। হ্যাঁ, এটাই সব আসলে বলবো, কম বেশি সেটা সবাই সবার আসলে, সবার তো সবসময় একরকম হয় না, পারে না, কিন্তু তারপর সবাই চেষ্টা যার যতটা চেষ্টা করছে করার জন্য, তবে সবাই সবার ম্যাক্সিমাম এফোর্টটা দিচ্ছে, এটা দেখতে খুবই ভাল লাগছে, অ্যান্ড সবাই সবার মতো চেষ্টা করে অবশেষে সাকসেসফুলি অনুষ্ঠানটা সুন্দর মতো শেষ হয়েছে, এর জন্য মহান আল্লাহ তাআলার কাছে অনেক কৃতজ্ঞতা, এবং টিটু এবং স্বামীর জন্য অনেক অনেক শুভকামনা রইল। এবং ওদের মানে আমরা ওদের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে চাই, ওদের ওরা যেভাবে মানে সম্পর্ক মানে শেষ চিঠি আদান প্রদান থেকে শুরু করে আজ পর্যন্ত আর কি ব্যাপারটা। হ্যাঁ, তো বলো তুমি কই কই গেছিলা তাদের সাথে, কি কি ফেস করছো তুমি? এখানে অনেক ফ্যামিলি মেম্বার আছে, তো সব কিছু বলা যাবে না অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা, ডোন্ট মাইন্ড আন্টি আঙ্কেল, ডোন্ট মাইন্ড, ও সব কিছু বলতে পারতেছি না, তবে কিছুটা শেয়ার করা না। বেসিক্যালি দেখা যাবে যে আমরা মনে করতেছি তারা কিছু জানে না, কিন্তু তারা সবই জানে, কারণ বাবা মা তারা অনেক সিনিয়র, ঠিক আছে, আমরা মনে করি তারা জানে না, কিন্তু আসলে কিন্তু তারা সবই বুঝে সবই জানে, জাস্ট বলে না, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে আন্টি আঙ্কেল, কান ধরে নিচ্ছি, কান ধরে দিচ্ছি, বন্ধুর জন্য এটা করতে হয়েছে, দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করবেন, আর ওদের জন্য অনেক দোয়া রইল, দ্যাটস ইট। তো টিটু স্বামী, তোমরা অনেক কষ্ট করলা, তো অনেক কষ্টের আসলে ফলাফল ফাইনালি খুবই মিষ্টি হয়, আশা করি তোমাদের বাকি জীবনটা অনেক মিষ্টি হোক, সুন্দর হোক, আল্লাহ তাআলার অনেক ব্লেসিং থাকুক,
এবং তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি আমি এবং রাব্বি। থ্যাংক ইউ থ্যাংক ইউ।